ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে। একুশে মে এই রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল দুই কিশোরের। তারপর দীর্ঘ সময় বন্ধ ছিল রবীন্দ্র সরোবরে রোয়িং প্রশিক্ষণ। তারপর ফের শুরু হতেই আরও একবার বিপত্তি শনিবারের সকালে। শনিবার এই রবীন্দ্র সরোবরে রোয়িং করতে এসেছিলেন 50 বছর বয়সী এক ব্যক্তি, কিন্তু তিনি বোট নিয়ে ঠিক জলের মাঝখানে আসতেই বিপত্তি, উল্টে যায় তার সেই বোটটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনোভাবে বোটটি তার ভারসাম্য নষ্ট করে ফেলেছিল এবং যার জেরেই উল্টে যায় বোটটি। তবে বোটটি উল্টে যাওয়ার পরেও সেই ব্যক্তি বোটটিকে ছাড়েননি, তিনি ডুবে যেতে পারেন এই আশঙ্কা করেই তিনি বোটটিকেই আঁকড়েছিলেন। এই ক্ষেত্রেও ঘটতে পারত বড় কোনো দুর্ঘটনা। সকালবেলায় 7:30 সময় ভেটারেন রোয়ার রোয়িং করছিলেন, কীভাবে জানি না, কোনো ঝড় ছিল না, কোনো জলে ঢেউ ছিল না, কিন্তু বোটটা উল্টে গেল। আমরা বারবার বলেছি বোটগুলো ফিটনেস সার্টিফিকেট চেক করে জলে নামাতে, কোনো বোটেরই ফিটনেস সার্টিফিকেট নেই, যেটা ম্যান্ডেটরি। গাড়ির মতন প্রত্যেকটা বোটের ফিটনেস সার্টিফিকেট থাকা জরুরি এবং কেএমডির উচিত এগুলোকে মনিটরিং করা। কলকাতা পুরসভার পক্ষ থেকে যে এসওপি মেনে রোয়িং করতে বলা হয়েছে সেই এসওপি অনুযায়ী কিন্তু এখানে উপস্থিত ছিল রেস্কিউ বোট, আর সেই রেস্কিউ বোটের তৎপরতাতেই রক্ষা করা গেল ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ বোট এই ঘটনাস্থলে চলে আসে এবং তারপর দ্রুত উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। আমি প্রথম থেকেই পেট্রোল বোটের ফেভারে বলে এসেছি, তার কারণ সব স্পোর্টসেই একটা করে ব্যাকআপ টিম থাকা অত্যন্ত প্রয়োজন। ঠিক যে আচমকা ঝড় হয়েছে, আমাদের দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তারা প্রাণ হারিয়েছে, কিন্তু সব ঘটনার থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়ে আজকে সেটা রোয়িং ক্লাবরা ব্যবস্থা করেছে বলে আজকে প্রাণ বেঁচেছে। আমি ধন্যবাদ জানাই রোয়িং ক্লাবদের তাদের এই তৎপরতার জন্য, কারণ এখন লাইফ সেভার রাখতেই হবে, পেট্রোল বোট থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, এগুলো রেখে স্পোর্টস করতে হবে। প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন, বড় কোনো আঘাত কিন্তু লাগেনি তার। এবং আরও যেরকমটা জানানো হয়েছে যে কেন এই দুর্ঘটনা ঘটল, বারে বারে কেন রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে এই বিপত্তি ঘটছে, সে বিষয়ে কিন্তু একেবারে বিস্তারিত তদন্ত অবশ্যই করা হবে। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।